টানা 32 বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। কারামুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। শাহজাহান বলেন, প্রতিটি ফাঁসিতেই কিছু না কিছু আবেগ থাকে। আমার হাতে একটা লোকের জীবন যাচ্ছে, মানুষ যা কিছু করুক না কেন, যখন মৃত্যুর মুখে থাকে তখন একটু না একটু মায়া লাগে। এ সময় তিনি এরশাদ, শিকদার, বাংলা ভাই সহ বঙ্গবন্ধুর খুনিরা ফাঁসির আগে শেষ কথা কি বলেছিল তা জানিয়েছেন। বিস্তারিত আবদাল হুসাইনের প্রতিবেদনে। টানা 32 বছর কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। কারা মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শোনান জেল জীবনের নানা অভিজ্ঞতার কথা। কারাগারে 26 আসামির ফাঁসির দড়ি টেনেছেন শাহজাহান। এর মধ্যে 6 জন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি, যুদ্ধাপরাধী 4 জন, জেএমবি সদস্য 2 জন ও অন্য আলোচিত মামলার আরো 14 জন। মৃত্যুর আগ মুহূর্তে শেষ কথা বলেছেন অনেক আসামি। প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না কেন, যাই কিছু করুক না কেন, হ্যাঁ, মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে। শাহজাহান বলেন, প্রতিটি ফাঁসিতেই কিছু না কিছু আবেগ থাকে। আমার হাতে একটা লোকের জীবন যাচ্ছে, মানুষ যা কিছু করুক না কেন, যখন মৃত্যুর মুখে থাকে তখন একটু না একটু মায়া লাগে। সেই মায়াটা না হয় আমি করলাম, কিন্তু কোর্ট ও আইন তো করবে না। যদিও মায়া লাগে, তবু কাজটি করতে হয়েছে। যত বড় অপরাধী হোক, কাউকে ফাঁসির মঞ্চে দেখলে বড় মায়া হয়। ফাঁসির সময় আসামিদের প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি বলেন, এরশাদ শিকদারকে যখন ফাঁসি দিলাম তখন উনি দাঁড়িয়ে একটা কথা বলছিলেন, আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমার জন্য দোয়া করবেন। এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল, ফাঁসির আগে বাংলা ভাই তেমন কিছু বলেননি, শুধু বলেছিলেন মৃত্যুর পর কেউ যেন তার ছবি না উঠায়। বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো ভাই। ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কি বলেছিলেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথা বলেননি। তবে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি মুনির ফাঁসির আগে বলেছিলেন, আমাকে একটা সিগারেট দেন আমি খাবো। ফাঁসির আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে শাহজাহান বলেন, একটা মানুষ যতই উচ্ছৃঙ্খল হোক না কেন, যখন সে জানছে আজ আমি দুনিয়া থেকে চলে যাব, তখন মুখ দিয়ে খারাপ কথা আসে না, চুপচাপই থাকে। ফাঁসির দিন সালাউদ্দিন কাদের কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেননি, উনি বুঝতে পেরেছেন এখানে উচ্ছৃঙ্খলতা করে কোনো লাভ নেই। আমার সরকারের কাছে শুধু একটা চ, আমি বাকি জিন্দগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই, যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয়, আমার আর কিছু চাওয়া। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।